তৃণমূল ছেড়ে বিস্ফোরক বিনয় তামাং পাহাড়ে যে ক্ষমতা এসেছে সেই দুর্নীতি করেছে। কেন্দ্র এজেন্সি তদন্ত করুক বিস্ফোরক বিনয় তামাং। চারদিকে এজেন্সি হানা দেয়, পাহাড়ে কেন হানা দেয় না? দার্জিলিং এর ক্ষেত্রে কেন চুপ কেন্দ্র এজেন্সি? মাঝে মাঝে মনে হয় দার্জিলিং ভারতের থেকে বিচ্ছিন্ন। আমাকে দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করুক কেন্দ্র এজেন্সি, এমনই দাবি জিটিএফ প্রাক্তন চেয়ারম্যান বিনয় তামাঙ্গের। ना करप्शन है, अभी पॉलिटिकल दुबई बोलते हैं दार्जिलिंग पहाड़ को, पॉलिटिकल दुबई। जो भी जाते हैं करप्शन होते हैं, चारों तरफ एजेंसी ने रेड करते हैं, समन भेजते हैं, दार्जिलिंग में चुपचाप। मेरे को लगता है, कभी कभी लगता है कि दार्जिलिंग इंडिया में नहीं है, जैसा भी लगता है। तो करप्शन इतना ज़्यादा बढ़ गया है, मेरे को भी पूछना चाहिए, मेरे को भी समन आना चाहिए। ये नहीं कि मेरे को अलग रख के नहीं, लेकिन नॉट ओनली द पॉलिटिकल लीडर्स, वहाँ पे एक सिंडिकेट है, सभी सिंडिकेट को पूछना होगा। सिर्फ पॉलिटिकल लीडर लेके वो इनकम्प्लीट हो जाता है, वो करप्शन का इन्वेस्टिगेशन सभी को करना है। मेरे तो ऐसा है कि पहले तो मेरे को पूछना चाहिए, तब जाके स्टोरी बनेगा। যদিও বিনয় তামাঙ্গের এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি। কি বলেছেন ফেরাদ হাকিম, কি বলেছেন সুকান্ত মজুমদার, পরপর দেখুন। বিনয় তামাঙ্গ কি বললো, তাতে আমরা ইন্টারেস্টেড না, খুব ছোট্ট জায়গা, আমরা সারা বাংলা নিয়ে রয়েছি। ভালো দাবি কেন্দ্রীয় এজেন্সির যে তদন্ত চাওয়ার জন্য তারা কোর্টে যেতে পারে। তো বিনয় তামাঙ্গ এই মুহূর্তে পাহাড়ে খুব বেশি রিলেভেন্স নেই তার, অনেকটাই পিছিয়ে গেছেন। আগে জেলা পরিষদের বৈঠকে মন্ত্রীর উপস্থিতি নিয়ে সরব হয়েছেন বিধায়ক। জেলা পরিষদের সাধারণ সভায় খাদ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন বিধায়ক নারায়ণ গোস্বামী। জেলা পরিষদের সাধারণ সভায় হাজির হন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। কিভাবে জেলা পরিষদের টাকা অশোকনগরের পুরো এলাকায় খরচ হলো তা নিয়ে প্রশ্ন তোলেন খাদ্যমন্ত্রী। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ উঠছে? আজকে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সাধারণ সভা ছিল, সেখানে উপস্থিত ছিলেন মুসলমানের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী। এই তার উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে দলের অন্দরে। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী তথা অশোকনগরের বিধায়ক, তিনি স্পষ্ট জানিয়েছেন যে আইন রয়েছে, তাতে বিধায়ক হিসাবে তিনি উপস্থিত থাকতে পারেন, কিন্তু রাজ্যের মন্ত্রী হিসাবে তিনি উপস্থিত থাকতে পারেন না। এবং এই বিষয়ে ছাড়াও আজকে সাধারণ সভা বৈঠকে অশোকনগর বিধানসভার যে বিধায়ক নারায়ণ গোস্বামী বেআইনি ভাবে জেলা পরিষদের যে আর্থিক অনুদান সেই ব্যবহার করছে অশোকনগর পুরো এলাকার উন্নয়নের জন্য, এটা নিয়ে প্রশ্ন তোলার প্রসঙ্গে নারায়ণ গোস্বামী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে হাতে ব্যবহার করা হয়েছে সেটা আইন মেনেই করা হয়েছে, এবং যে নগর উন্নয়নের যে টাকা সেটা সুদাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। তার সুদ ব্যবস্থায় টাকা পাওয়া গেছিল, সেই সুদের টাকা জেলা পরিষদের অ্যাকাউন্টে ছিল, সেখান থেকেই কিছু অশোকনগর কল্যাণগড় পুরসভার উন্নয়নমূলক প্রকল্পে কাজ করা হয়েছে। তবে এই প্রসঙ্গ নিয়ে রথীন ঘোষ যারা জানিয়েছেন যে যেহেতু তিনি রাজ্যের মন্ত্রী, তদন্ত জানানো হয়েছিল সাধারণ সভায়, সেই কারণেই তিনি এই বৈঠকে যোগ দিয়েছেন। জেলা পরিষদের সভাপতি বীণা মণ্ডল স্পষ্টভাবে জানিয়েছেন যে আমন্ত্রণ জানানো হয়েছে বলে তাকে রাখা হয়েছে, প্রসঙ্গ এড়িয়ে গেছেন। কিন্তু নারায়ণ গোস্বামী উত্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ, তিনি স্পষ্ট জানিয়েছেন যে পঞ্চায়েত আইন বিরোধী বিধায়ক হিসাবে তিনি উপস্থিত থাকতে পারতেন, কিন্তু মন্ত্রী হিসাবে কোনোভাবেই তিনি এই সাধারণ সভায় উপস্থিত থাকার কথা না। আর এই বিষয়টাকে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।